মা বাবার দোয়ায় একজন সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। তিনটা জিনিস আল্লাহ আমাদেরকে দিলেন শক্তিশালী, রেসালাত, বেলায়াত, মা বাবা। কার সাথে কিভাবে সম্পর্ক করতে হবে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি সেদিকে আলোচনা করব। তার আগে আপনারা যারা রাসূলে পাকের পক্ষে বসে আছেন, আখিরি নবীর উম্মত হয়ে আরামের ঘুম হারাম করে, আমার মন বলে রাসূল আপনাদেরকে না নিয়ে ফুলসিরাতের ফুলটা পার হবে না। এটা যে বাস্তব একটু আলোচনা আছে এই ব্যাপারে, শুনলেই বুঝবেন যে ঘটনাটা বাস্তব। আমরা যারা রাসূলের পক্ষে রাত্র জাগরণ করতেছি, রাসূল আমাদেরকে নিয়ে ফুলসিরাত পার হবেন, এটা কিভাবে বুঝবেন? ব্রিটিশের একটা ইতিহাস, বাস্তব ঘটনা বলছি। ব্রিটিশ যখন এই দেশ শাসন করে, ব্রিটিশের ইতিহাস সাক্ষী দেয়, আমার নবীকে কলঙ্ক করে একটা লেখক একটা বই লিখেছিল, বইটার নাম ছিল রঙ্গিলা রাসূল। আমার নবীকে কলঙ্ক করে হ্যাঁ বই লিখছে, যার বাড়ি ভারতে, যার নাম হলো ভোলানাথ রায়। তৎসময়ে তৎকালীন পাকিস্তানের একটা যুবক যার নাম ইতিহাস লেখে আব্দুর রশিদ, আব্দুর রশিদ এই খবর শুনে রাত্রে ঘুমায় না, গলাকাটা মুরগির মতো ছটফট করতেছে, যেমন আপনারা আজকে নবীর ভালোবাসায়, গাউসে পাকের ভালোবাসায় বসে আছে। আপনাদের চোখে কি ঘুম আসছে? বাবা, রাসূল প্রেমে যার চোখে ঘুম আসে না সেই চোখ জাহান্নামের আগুনে জ্বলে না। আপনারা যারা বসে আছেন আপনাদের মতোই আশিক, আব্দুর রশিদ ঘরের বাতি নিভায় না, ঘুম আসে না, বালিশে মাথা লাগায় না, বিছানায় পিঠ লাগায় না, গলাকাটা মুরগির মতো ছটফট করতেছে, ঘরে বাতি নিবে না, ছেলেটা ঘুমায় না। এরকম পরিবেশ যদি ছেলের থাকে, আরেকটা মানুষ আছে ছেলের দরদে সেও ঘুমায় না, বলুন সেই মানুষটা কে? মারহাবা বলে ফেলছেন, বলুন সেই মানুষটা কে? মা। মার তো অশান্তি, ছেলেটা কেন আমার ঘুমাইতেছে না? রাত্র গভীর হয়ে গেল ঘুমায় না, দরজায় গিয়ে দেখে ছটফট করতেছে, ডাক দিলেন, বাবা দরজাটা খুলো, খুলে দিল, কি রে বাবা? আব্দুর রশিদ তুমি ঘুমাইতেছো না, ঘটনা কি, কারণ কি, কি তোমার অশান্তি বলো? দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। মা গো, যেই নবী জীবনে কোনোদিন কারো ক্ষতি করে না, আজকে আমার সেই নবী কলঙ্ক করে বলে বই লিখছে, আমার ঘুম আসে না, আমি একটু সেরে দেখতে যাব। সকালবেলা গোসল করে পায়জামা পাঞ্জাবি পরে মার পায়ে সালাম করতেছে। আপনাদের চট্টগ্রামে সালাম করার অভ্যাস আছে নেই? আবার কোনো কোনো হুজুররা দেখবেন ফতোয়া দিব সালাম করা জায়েজ না, জায়েজ না, মার পায়ে সালাম করবেন, বাবার পায়ে, পীর উস্তাদের পায়ে সালাম করবেন। মার পায়ে সালাম করতেছে আব্দুর রশিদ, মা ডাকতেছে, বাবা কি ব্যাপার, সকাল সকাল কোথায় রওনা হইতেছ? মা গো, আমার নবীর যে কলঙ্ক করছে আমি আর একটু দেখতে যাইতেছি। মা, যদি নসিবে থাকে তোমার সাথে দেখা হবে, আর না হয় আমারে মাফ করে দিও, দেখা হবে হাশরের ময়দানে। মা ডাকছে, প্রভু গো, তোমার নবীর ভালোবাসায় আমার আব্দুর রশিদ ঘর থেকে বেরিয়ে যাইতেছে, তুমি আমার আব্দুর রশিদকে নবীর ভালোবাসায় কবুল করো। বেরিয়ে গেলেন, যাইতে যাইতে ভারতের জমিনে জিজ্ঞেস করেন লোকদেরকে, রঙ্গিলা রাসূল লেখকের বাড়িটা কোনটা? একজনে দেখাইয়া দিলেন সামনের বাড়িটা, ডাক দিল আব্দুর রশিদ, রঙ্গিলা রাসূল লেখক বাড়িতে আছেন? বেরিয়ে আসছে, কি ব্যাপার, এ বইটা আপনি লিখছেন? হ, কেন বই নিবা নাকি? বই নিব?
আমার নবীরে কলঙ্ক করে তুমি বই লেখছো, আবার আমারে জিগাও বই নিব নাকি? কেন তুমি এই কলঙ্কটা করলা? আমার নবী তো কোনোদিন কারো ক্ষতি করে নাই। ওই বুলানাথ রায় বলে, আমি লেখক মানুষ, একটা বই লিখছি, কাজেই হলো বই লেখা, প্রয়োজনে আরো লিখব। এ কথা বলতে দেরি আব্দুর রশিদ সহ্য করতে পারে নাই, পাঞ্জাবির নিচ থেকে চাকু বাহির করে তার কলিজার মধ্যে মারছে, জমিনে পড়ে রঙ্গিলা রাসুল লেখক গলা কাটা মুরগির মতো লাফাইতে লাফাইতে দুনিয়ার থেকে বিদায়। আব্দুর রশিদ দাঁড়িয়ে আছে, লোকজন বলে, এ কি করলে তুমি? ব্রিটিশের আইন বড় করা, ব্রিটিশের পুলিশ তো তোমাকে ধরে নিয়ে যাবে। আব্দুর রশিদ বলেন, তাতে আমার কোনো আপত্তি নাই, ধরে নিয়ে যাক, আমার মনে যা সাত ছিল তা পুরা করেছি। এই ফাঁকে তো এসেই গেছে ব্রিটিশের পুলিশ, ধরে নিয়ে গেলেন কোর্টে দিলেন। কোর্ট বিচারপতি জিজ্ঞেস করে, আব্দুর রশিদ, এই কাজ কি তুমি করেছ? আব্দুর রশিদ বলেন, জি কোর্ট, আমি এই কাজ করেছি। আশ্চর্য, এ কাজ করে তো কেউ স্বীকার করে না, সাক্ষী নিতে হয়, রিমান্ডে দিতে হয়। তুমি যে এমনিতেই স্বীকার করে ফেললে, ইচ্ছা করলে তো তুমি গোপন করতে পারতে। আব্দুর রশিদ ডাকে, এ ব্রিটিশের কোর্ট, তুমি জানো আমি কে? আমি একজন মুসলমান যুবক, আর একটা কথাই তুমি জেনে রাখো, মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না। অহংকার দিনের মুসলমান কিছু কয়নি। হযরত করম আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের যুবকদেরকে বলবো, বাবা তোমরা আজকে প্রচার করে দাও, মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না, তোমাদের আদর্শে সত্য ঢুকিয়ে ময়দানে বেরিয়ে যাও, আবার যেন মুসলমানদের সত্যে যেন এই জমিন যেন কেঁপে ওঠে, আর এটাই যেন বিজাতিরা জানে যে মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলে না, এই আদর্শটা আবার ময়দানে ছড়িয়ে দাও। তোমাদেরকে অনুরোধ করব, যেহেতু তোমরা সাংগঠনিকভাবে সংগঠিত হয়েছ, সংগঠিত ব্যতীত কোনো কিছু করা যায় না। ও আব্দুর রশিদ, তুমি এই কাজ করেছো, এইভাবে বলে ফেলেছো, হ্যাঁ তুমি জেনে রাখো আমি মুসলমান মিথ্যা কথা কয় না। তৎকালীন কোর্টের অ্যাডভোকেট ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, উনি বলতেছেন, মাননীয় বিচারপতি, সেনেটার ব্রেন ডিফেক্ট, তাকে জিজ্ঞাসাবাদের সময় দেওয়া হোক, ঠিক আছে? পিছনে নিয়ে বলতেছে, আব্দুর রশিদ, তোর মতো একটা যুবক আমাদের দরকার, আগামীকালকে কোর্টে নিয়ে আসলে তুই বলবি এ কাজ কে করছে আমি জানি না, এটুক বললে আইনের ফাঁকে আমি তোকে বাঁচাইয়া দিব। আইনের কিন্তু ফাঁক আছে, যারা উকালতি করে অ্যাডভোকেট তারা কিন্তু পয়েন্টের উপর মক্কেল বাঁচাইয়া দেয়, কি কর? এটা এক ঘটনা বাস্তবতার জন্য আমি বলি আর কি। আপনার এক ভদ্রলোক টাকা হাওলাত দিছে 5,000, কিন্তু যারে টাকা দিছে হ্যাঁ যে নিছে, নিতে জানে হ্যাঁ আবার দিতে জানে না। এই চরিত্রের মানুষ আমরা সোনার বাংলাতে আছে না, টাকা নিতে জানে দিতে, কয়েক বছর চলে গেল টাকাটা দেয় না। অবশেষে সেই পরামর্শ নিল কি করব, একজন বলল তুমি কেস করে দাও, কেস করে দিছে তার নামে। হ্যাঁ কয়, 5,000 টাকার লেগে আমার নামে কেস করছস, দেহি তোর টাকা কেমনে নেস। হ্যাঁ, আরেক উকিলের কাছে গেছে, উকিল সাহেব 5,000 টাকার লেগে আমার নামে কেস করছে, এই টাকাটা যদি হেরে না দিয়া আপনার আইনের ফাঁকে আমারে বাঁচাইতে পারেন, দরকার পড়ে টাকা আমেরে দিলাম, তবু হেরে দিতাম না। উকিল কয়, বেটা এত আইন বই পড়ছি, এটা ব্যাপার হইল? তবে শুন, কোর্টে যখন যাইব, যখন প্রশ্ন করব, তুই কোনো কথা কইবে না, খালি কইবি বে, যেটাই জিগাইব তুই খালি কইবি বে, উকিলের পয়েন্ট। কোর্টে গেছে বাদী বিবাদী হাজির, ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করে, এই ছেলে তুমি কি তার কাছ থেকে 5,000 টাকা হাওলাত নিছো? উকিলের উকিল সামনে তো পয়েন্ট তো শিখিয়ে দিছে, হ্যাঁ কইতেছে বে, আরে টাকা নিছো নি 5,000 কবে? আরে কি আশ্চর্য, কি ব্যাপার, আমি জিগাই টাকা নিছি নি, হ্যাঁ কইবে কি? উকিল সাহেব কি মক্কেল নিয়ে আইলেন? উকিল কো, মাননীয় বিচারপতি অনুমতি দিলে আমি কথা বলি। হ্যাঁ বলেন। স্যার এই লোকটা তো বোবা, ব্যয় সারা হ্যাঁ আর কিছুই জানে না, তো এরকম একটা লোককে কি কেউ 5,000 টাকা হাওলাত দেয়? ম্যাজিস্ট্রেট কথা তো রাইট,
পয়েন্টের উপর কেস শেষ। এখন বাড়ি যাইতেছে, উকিলের বাড়ি গিয়া কইতেছে, এবার তো তোরে বাসাই আনলাম তুই আমার টাকা দে। উকিলের সাথেও কইবে, উকিল কই কিরে আমি তোরে ব্যয় শিখাইতাম আমার সাথেও ব্যয় কইতি, আমি যেমন ব্যয় শিখাইতারি আবার ব্যয় বাইরও করতারি, এই রশিদিয়া হের হাত পাও বান হের ব্যয়টা বাইর করি। যখন হাত পাও বাইন্দা ভিড়া দিবার বাউ করছে, ক স্যার আমারে মাইরেন না, টাকা আপনি 3000 নেই না আমার 2000 বাইরতে নেই। পয়েন্টের উপর হ্যায় তো টাকা ভাইলো না হ্যায় মাপ পাইয়া গেল, উকিলদের এরকম পয়েন্ট আছে। শেরে বাংলাকে ফজলুল হক বলছে, বাবা আব্দুর রশিদ তুমি খালি বলবে এ কাজ কে করছে আমি জানি না, আইনের ফাঁকে তোমাকে বাঁচাইয়া দিব। আব্দুর রশিদ বলেন, চাচা আমাকে মিথ্যা কথা শিক্ষা দিয়েন না, আমি মুসলমান, আমি মুসলমানিত্বের কলঙ্ক করতে চাই না। তোমার তো জীবন যাবে, জীবন যাক যাক, কিন্তু মিথ্যা কথা বলবো না। পরের দিন কোর্টে একই কথা, আমি করেছি। তৃতীয় দিন কেটে কোর্টে একই কথা, আমি করেছি। কোর্ট রায় দিয়ে দিলেন, ব্রিটিশের কোর্ট, আগামী কালকে তোমার মৃত্যুদণ্ড হবে। আব্দুর রশিদ বললেন, তাতে আমার কোনো আপত্তি নাই, তবে আগামী কালকে তো মৃত্যুদণ্ড হবে, হ, আজকে রাত্রটা আমার হায়াতে আছে, হ, তাহলে আমার একটা আকাঙ্ক্ষা একটা আপত্তি, এই রাত্রটা যখন আমার হায়াতে আছে, কোর্ট যদি আমাকে একটু সুযোগ দিতেন, এই রাত্রটা আমি আমার মায়ের পাশে থাকি, জীবন যায় তারপরও মায়ের পাশে থাকতে চাই। কি আদর্শ ছিল রাসূল প্রেমিকদের, আর এখন বিবিকে নিয়ে শহরে বসবাস করতে রাজি, মার কাছে থাকতে রাজি না। আপনাদের এদিকে এই রোগ আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। চাকরিটা পাইলেই মা বাবার খবর নাই, বিবির সুখের জন্য শহরে বাসা ভাড়া করে পাঁচতলায় থাকে, মা বাবা কি করে একদিন খবর নেয় না। রাসূল প্রেমিকদের আদর্শ কি হওয়া উচিত? আব্দুর রশিদ বলতেছে, কোর্ট বিচারপতি আমাকে অনুমতি দেন, আমি আজকে রাত্রটা আমি আমার মায়ের পাশে থাক। যাও ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে সকালে। বাড়ির দিকে দৌড় দিলেন, বাড়ির কাছাকাছি গিয়েই শুনে বাড়ির ভিতরে মায়ের কণ্ঠের কান্না, বুক ফাটা কান্না, মা যেন কোন ব্যথায় কাঁদতেছে। দরজাটায় দাঁড়ায় আব্দুর রশিদ ডাকতেছে, মা মা গো, বলো কোন ব্যথায়, কার দেওয়া ব্যথায় কান্দ? আমি আব্দুর রশিদ প্রতিশোধ না নিয়ে বিচার না করে ঘরে ঢুকবো না। মা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, আব্দুর রশিদের চেহারার দিকে তাকাইয়া, এরে আব্দুর রশিদ, কেউ ব্যথা দেয় নাই, কেউ আমার কাঁদায় নাই রে, কেন জানি আজকে সকাল থেকে আমি মায়ের কলিজায় দাও দাও করে আগুন জ্বলতেছে। বলুন সন্তানের উপর যদি কোনো বিপদ আসে, এই বিপদের খবর পৃথিবীর মানুষ জানার আগে আগে জানে কে? মার কলিজাই যেন খবর হয়ে গেছে, আমার আব্দুর রশিদ এই জমিনে থাকবে না, সেই ধাক্কায় যেন মার কলিজাই দাউ দাউ করে আগুন জ্বলছে। আব্দুর রশিদ রে, কেন জানি সকাল থেকেই আমি মায়ের কলিজায় আগুন জ্বলতেছে, কি ব্যথা কি দুঃখ আমি তো বলতে পারতেছি না। আব্দুর রশিদ দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে মাথা টুকুন মায়ের বুকের মধ্যে ছেড়ে দিয়ে কান্দে, মা মা গো, তোমার বুকের আগুন হলো তোমার আব্দুর রশিদ। ওই নবীর দুশ্মনটাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার অপরাধে গো মা, ব্রিটিশের কোর্ট আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, কালকে আমার মৃত্যুদণ্ড হবে, ফাঁসি হবে, আজকে রাত্রটাই তোমার কাছে থাকব, কালকে তোমার ছেলে আব্দুর রশিদ এই বাড়িতে আর আসবে না, মা বলে ডাকবে না, এই ব্যথায় তোমার কলিজায় আগুন জ্বলতেছে, মা গো এই রাত্রটা তোমার পাশে থাকবো গো মা, বিছানা করে দাও, জীবনের শেষ ঘুম ঘুমিয়ে যাই। আব্দুর রশিদের মা চোখের পানি দিয়ে শেষ করে বিছানা সাজাইতেছিল, আব্দুর রশিদ জীবনের শেষ ঘুম ঘুমাবে, বিছানায় শুয়ে যায় আব্দুর রশিদ ঘুমানোর জন্য, মা দরদি আব্দুর রশিদের পাশে বসে ডাকতেছে, বাবা গো তুমি ঘুমাও আব্দুর রশিদ বাবা, জীবনের ঘুম ঘুমিয়ে যাও মায়ের সামনে। আমি মা সারা রাত ঘুমাবো না রে, তোমার জীবনের শেষ দেখা দেখব, মন ভরে আমি মা তোমাকে সারা রাত দেখব, তুমি ঘুমাও আমি ঘুমাবো না। আব্দুর রশিদ মায়ের পাশে শুয়ে একটু পরে পাগলের মতো দৌড়াইয়া ঘরের দরজায় চলে গেছে।
মা আবার ডাক দিলেন, বাবা পাগলামি করো না, একটা রাত্র ঘুমাবি, পাগলামি করো না, আসো বাবা আসো, ঘরের ভিতরে আসো। ঘরের ভিতরে এসে আবার বিছানায় শুয়ে গেছে। একটু পরে আবার দর দিয়ে ঘরের দরজায় মা ডাকতেছে, আব্দুর রশিদ রে, কালকে তোর মৃত্যু হবে বলে বুঝি অশান্তি লাগতেছে, ছটপট করতেছ। আব্দুর রশিদ জবাব দেয়, মা না গো, মৃত্যুদণ্ডের জন্য আমি ছটপট করি না, তুমি যখন ডাক দাও তোমার পাশে শুয়ে ঘুমানোর জন্য। আয়েশা, যখন আমি বিছানায় শুয়ে যাই মা গো, আমি দরজার দিকে তাকাইয়া দেখি আমার মদিনার কামলেওয়ালা নবী গো দরজায় দাঁড়াই আমারে ডাকে, এরে আব্দুর রশিদ এই বিছানায় ঘুমাইস না, আয়, আমি রাসূল মদিনার থেকে তোর জন্য এসেছি, আমি নবীর ভালোবাসায় জীবন দিতে যাচ্ছি, এই বিছানায় ঘুমাইস না, আমি রাসূলের পাশের বিছানায় তুই ঘুমাবি। বাবারা ভাইয়েরা, আব্দুর রশিদের মতো ব্যক্তি যদি নবীর ভালোবাসায় জাগ্রত থেকে এই কাজটুকুন করে নবী যদি মদিনার থেকে পাকিস্তানে আসতে পারে তাকে নেওয়ার জন্য পাশে রাখবেন। আজকে যারা সেই নবীর উম্মত হয়ে আরামের ঘুম হারাম করে এই মাহফিলে ওলির আলোচনা শোনার জন্য, মা বাবার আলোচনা শোনার জন্য নবীর উম্মত নবীর পক্ষে ধৈর্যের সহিত এই পর্যন্ত বসে আছেন, আমার নবী কি আপনাদের মায়া আপনাদের পক্ষে ফুলসিরাতের ঘাটে বসে থাকতে পারে না? আব্দুর রশিদের জন্য নিতে আসতে পারে, আমরার জন্য কি একটু বসবেন না নবী? থেকে যা তালাওয়াত করেছি আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনাই করব। আসুন আলোচনায় ঢুকে যাই, তাই মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন, সরাসরি আলোচনায় ঢুকে যাব। আল্লাহুম্মা সাল্লি করারে মন, কে আছে তোর আপনা, উম্মতের দর দিনবী শুয়ে আছেন মদিনা, উম্মা সাল্লি বাবারা ভাইয়েরা, আসুন আমি আলোচনায় ঢুকি। পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম আমার তালাওয়াত ছিল, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ নিজে কোরআন শরীফে মা বাবার সম্পর্কে আপনার আমার উদ্দেশ্যে কথা বলতেছেন, ওয়াজ করতেছেন, অথচ আল্লাহর কোনো মা বাবা নাই। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ ডাকতেছেন, ও মানুষ তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, ইহসান করো, দয়া করো, মায়া করো মা বাবার সাথে। দুইজনের কথা একসাথে বলে আবার একটু ভাইঙ্গে ভাইঙ্গে বলতে চাইতেছেন ডাইরেক্ট একজনের দিকে, সেই ব্যক্তিটা হলো মা। সেটা কিভাবে? কোরআন শরীফ, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা। আল্লাহ বুঝাইতে চাইতেছেন, মা যখন আমাদের মতো সন্তান পেটে নিয়ে হামেল ছিল, হামালাতহু উম্মুহু, সন্তান পেটে নিয়ে মা যখন হামেল ছিল তখন যে কি কষ্ট মার করতে হয়েছে। একজন মা দুঃখ করে বলছে, হুজুর অপারেশনে আমার বাচ্চা খালাস হয়েছে, পেটটা যে কাটছে এ
সেটাও আমি কষ্ট পাইছি না, ব্যথা পাইছি না, কিন্তু দশ মাস পেটে রাখতে যেই কষ্ট পাইছি। মার জন্য তিনটা স্পেশাল দোয়া রাসূল করে গেছেন। কেন? মা তিনটা স্পেশাল কষ্ট করে সন্তান নিয়ে, যেই কষ্ট বাবার পক্ষে করা সম্ভব নয়। এক সাহাবী আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একজন মুরব্বি, এমন একজন গুরুজন দেখিয়ে দেন আমি যার খেদমত করব। রাসূল বলছে, তোমার মা হুজুর, তারপরে তোমার মা হুজুর, তারপরে তোমার মা। মার কথা কয়বার বলছে? চিনছেন নি কোন মা? ওই যে আমাদের বাড়ি ঘরে যে মার পেট থেকে দুনিয়াতে আসছি, যে মা আপনার আমার মতো একটা সন্তান পেটে রাখতে যায়া দশ মাস দশ দিন কষ্ট করেছে, অবশেষে সন্তান পেয়ে পসরা পায়খানা মেতরিনীর দায়িত্ব নিয়ে পরিষ্কার করেছে। যে মা সন্তান কোথাও গেলে রাত্র দুইটা বাজলেও সন্তান বাড়িতে না আসা পর্যন্ত ঘরের দরজাটা বন্ধ হয় না, সেই মার কথা তিনবার বলেছে। চতুর্থবার যখন বললেন হুজুর, তারপরে চতুর্থবারের মাথায় বলেছে, তোমার বাবা। বাবার কথা একবার, মায়ের কথা কয়বার? তিনবার। কোরআন শরীফে আল্লাহ নিজে ওয়াজ করছেন, হামালাতহু উম্মুহু কুরহাও ওয়াওয়াদাতহু কুরহা। তোমার মা তোমাকে পেটে নিয়ে যখন হামেল ছিল কি কষ্ট করেছে আমি আল্লাহ দেখেছি। আল্লাহ যদি মা বাবার কথা কোরআন শরীফে ওয়াজ করতে পারে, নবী যদি হাদিস শরীফে মা বাবার কথা ওয়াজ করতে পারে, বলুন যারা ইমানদার আল্লাহ আল্লাহ রাসূলের কথা না মাইন্যা পারবে কিনা বলুন? আল্লাহর কথা যদি না মানেন ইমান থাকবে? নবীর কথা যদি না মানেন ইমান থাকবে? এখানে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে মানেন, এই কোরআন এবং হাদিস শরীফের কথাগুলি আপনাকে আমাকে মানতেই হবে। রাসূল বলেছেন, এই মা বাবা কি জিনিস? বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত আস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। রাসূল বলেছেন, একটা লোক নামাজ পড়লো, উত্তম ইবাদত, লক্ষ লক্ষ টাকা সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জেহাদ করলো, ইসলামের ভিতরে এর চেয়ে বড় ইবাদত আর নাই। এই সবগুলি ইবাদত করে যেই নেকি পাইলো, আরেকটা লোক সাধারণ জিনিস দিয়ে, ব্যবহার ভালো দিয়ে মা বাবাকে খুশি করলে তার চাইতে বেশি নেকি আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। রাসূল বলেছে, রাসূলের কথা সত্য না মিথ্যা? এই জিনিসগুলি আমরা আমল করি কি না করি, এটা দেখার জন্যই নবী সোনার মদিনায় শিয়ারিছে। না হয় নবীজির শানে নবীজির পক্ষে প্রস্তাব এসেছিল জিব্রাইলের মাধ্যমে, ও জিব্রাইল আমার বন্ধুর কাছে প্রস্তাব নিয়ে যাও, যেদিন নবী এই জগৎ থেকে বিদায়ী হয়ে যাবেন, আমার আল্লাহ বলেন, আরে জিব্রাইল আজকে আমার বন্ধু দুনিয়া থেকে বিদায়ী হয়ে আসবে রে, বন্ধুর দেহ মোবারক এই রক্ত মাখা জমিনের মধ্যে আমি দাফন করব না, বন্ধুর পবিত্র দেহ মোবারক আমি আল্লাহর আরশের ডাইন পাশে দাফন করব। জিব্রাইল প্রস্তাব শুনে খুশি হলেন, প্রভুর দরবারে বললেন, প্রভু গো, যার ভালোবাসায় এত কিছু করেছেন, যাকে খুশি করার জন্য আপনি আল্লাহ সব করতে রাজি হয়েছেন, এই প্রস্তাবে আপনার বন্ধু বড় খুশি হবে। আমার আমি জিব্রাইলের মন কই, এরে জিব্রাইল যা রে, আমি তো চাই আমার বন্ধু খুশি করার জন্য। প্রস্তাব নিয়ে পেশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন, হুজুর এমন এক সুন্দর প্রস্তাব আপনার জন্য নিয়ে আসছি গো, যে প্রস্তাব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূলের জন্য ফাঁস হয় নাই। কি প্রস্তাব রে জিব্রাইল? আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে। আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে ছাড়তেছে, চোখের পানি ছেড়ে মায়া সুরে কাঁদতেছে। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর খবর শুনাইলাম, খুশি হওয়ার কথা, চোখের পানি ছেড়ে দিলেন কেন? আমার নবী বলেন, জিব্রাইল শুনো রে, কেন চোখের পানি ছেড়ে দিয়েছি? আমার দাফন যদি আল্লাহর আরশের ডান পাশে হয় রে জিব্রাইল, আমি জানতে চাই আমার উম্মতের দাফন কই হবে?
জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে, আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিব্রাইল রে, আমার উম্মতের দাফন যদি এই জমিনের মধ্যে হয়, আমি নবী আরশে কেমনে থাকব রে জিব্রাইল? আমার পক্ষে সম্ভব নয়, আমি উম্মত ছেড়ে আরশে থাকতে পারবো না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব প্রভুর দরবারে তুলে ধরো, আমার প্রভুর যদি মায়া হয়, যদি দয়া হয়, প্রস্তাবটা যেন রেখে দেয়। কি প্রস্তাব বলবো? জিব্রাইল, আমার প্রভুর দরবারে বলে দাও, আমি নবী আরশে যাব না। আমার গুনাহগার উম্মতেরা যদি এই জমিনের মধ্যে থাকে রে জিব্রাইল, আমি নবী আরশে যাব না। আমি আমার তামাম পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া আমি সোনার মদিনার মাটিতে পড়ে থাকব। বলুন নবী, আপনার আমার ব্যথায় ব্যথিত হইয়া এখনো সোনার মদিনার মাটিতে নবী আছে কিনা? চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। চলুন, ছেড়ে দে নৌকা মাঝি, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, আল্লাহ নামের বর্ষা করি, সাল্লাম নবীর প্রেমের তরি, আল্লাহ নামের বর্ষা করি, সাল্লাম নবীর প্রেমের তরি, দয়াল নবীর রওজাখানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজাখানি আমায় দেখাও না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, নবী মদিনাতে আছে শুইয়া গোনাগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া গোনাগার উম্মতের মায়া। সেই নবীর প্রেমের খেলা আমরা খেলব নি, সেই নবীর প্রেমের খেলা আমরা খেলব নি। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌ কামাজি। বাবারা, মদিনায় যদি যাওয়ার তৌফিক কারো থাকে, একটা দৌড় মদিনায় দিয়েন। মদিনার মার্কেটে এমন একটা সদাই পাওয়া যায় যে সদাইটা পৃথিবীর কোনো মার্কেটে পাওয়া যায় না, যে সদাই মক্কাতেও পাওয়া যায় না। সে সদাইটা কি? রাসূল বলে গেছে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীর রওজাটাও জিয়ারত করে যাবে, তার জন্য সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। যদি কারো তৌফিক থাকে, ক্ষমতা থাকে, আর কোথাও যান বা না যান, একটা দৌড় সোনার মদিনায় দিয়ে আইসা।